শীতের মৌসুমে ফুলকপি খাবেন না, তা কি কখনো হয়? ফুলকপির যে মেলা গুণ। ফুলকপি শুধু স্বাদের জন্যই নয়, এতে থাকা সালফার সুস্বাস্থ্যের জন্য অনেক উপকারী। লিভার থেকে ক্ষতিকর দূষিত পদার্থ বের করে এটি আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে। শীতকালীন সবজির মধ্যে সবার কাছেই ফুলকপি মোটামুটি অনেক প্রিয়। এই সবজিটির স্বাদ ও গুণে তুলনা মেলা ভার। সাধারণত রান্না করে সালাদের সঙ্গে মিশিয়ে ভেজে কিংবা নানা ধরনের স্যুপ তৈরি করে বিভিন্নভাবে ফুলকপি খাওয়া যায়। এই সবজিতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল সহ বিভিন্ন পুষ্টিগুণ উপাদান থাকায় এটি স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। ফুলকপির বিশেষ কিছু গুণ আছে যা জেনে রাখা ভালো। তো দর্শক, চলুন জেনে নেই ফুলকপি খেলে যে দুর্দান্ত 10টি উপকারিতা পাওয়া যায়। তো দর্শক, ভিডিওটি দেখার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে সকল আপডেট ভিডিও সবার আগেই পেতে পারেন। তো দর্শক, চলুন তাহলে জেনে নেই ফুলকপির 10টি উপকারিতা সম্পর্কে। ফুলকপি কোলেস্টেরল কমায়, এতে প্রচুর ফাইবার আছে যা শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। ফুলকপি ওজন কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে ফুলকপি মস্তিষ্ক ভালো রাখে, ওজন কমায় এবং সর্দি কাশি সহ নানা রোগ প্রতিরোধ করে, হাড় ও দাঁত শক্ত করে। ফুলকপিতে রয়েছে দাঁত ও মাড়ির উপকারী ক্যালসিয়াম ও ফ্লোরাইড, এর ক্যালসিয়াম হাড় শক্ত করে, ক্যান্সার প্রতিরোধ করে। মারাত্মক ক্যান্সার প্রতিরোধ করতে পারে ফুলকপি। এতে আছে সালফোরেন যা ক্যান্সার কোষকে মেরে টিউমার বাড়তে দেয় না, স্তন ক্যান্সার, কোলন ক্যান্সার, মূত্রথলির ক্যান্সারের জীবাণুর বিরুদ্ধে লড়ার ক্ষমতাও আছে ফুলকপির। হৃদযন্ত্রের জন্য উপকারী। ফুলকপি হৃদযন্ত্রের জন্য ভালো, এতে যে সালফোরপেন আছে তা হৃদরোগের বিরুদ্ধে লড়তে পারে, রোগ প্রতিরোধ করে। ফুলকপিতে আছে ভিটামিন বি, সি ও কে যা এ সময়ের সর্দি, ঠান্ডা কাশি, জ্বর ভাব, নাক বন্ধ হয়ে যাওয়া, গা ব্যথা দূর করতে সাহায্য করে। এছাড়া ফুলকপির আরও সব প্রয়োজনীয় উপাদান রোগ প্রতিরোধেও অংশ নেয়। শক্তি যোগায়। এই সবজিতে আছে প্রচুর আয়রন। রক্ত তৈরিতে আয়রন রাখে গুরুত্বপূর্ণ অবদান। গর্ভবতী মা ও অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা মানুষের জন্য ফুলকপি অত্যন্ত জরুরি। চুল ও ত্বকের জন্য উপকারী। কম ক্যালোরিযুক্ত ও উচ্চ মাত্রার আঁশ সমৃদ্ধ ফুলকপি চুল ভালো রাখে, ত্বকের সংক্রমণও প্রতিরোধ করে, পরিপাকতন্ত্র ভালো রাখে। ফুলকপি পরিপাকতন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে, দৃষ্টিশক্তি বাড়ায়। চোখের যত্নে ফুলকপির কোনো তুলনা হয় না। ফুলকপিতে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। চোখ সুস্থ রাখতে বেশি করে ফুলকপি খাওয়া উচিত। তো দর্শক, আপনারা জানতে পারলেন ফুলকপির বিভিন্ন উপকারিতা সম্পর্কে। তো আজ থেকেই নিয়মিত খান এই ফুলকপি। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।